এই প্রশ্নটা করেছেন ভাই আব্দুল্লাহ। প্রশ্নটা, সালা আদায় করার অনেকগুলো নিয়ম আছে, এর সবগুলি কি ঠিক নাকি সালা আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে? ভাই আপনি প্রশ্ন করেছেন যে সালা আদায়ের অনেকগুলো নিয়ম আছে, সেটা আমিও জানি। সবগুলো নিয়ম কি গ্রহণযোগ্য, সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে? যদি আপনি মার্কেটে যান, আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলোতে সালাত আদায়ের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহিহ হাদিস নয়। বেশিরভাগ বই সালা আদায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে। আমাদের প্রিয় নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে এক নম্বর খণ্ড, এটা আছে বুক অফ আজানে ১৮ নম্বর অধ্যায়ের ৬০৪ নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীর ৯ নম্বর খণ্ডের ৩৫২ নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, আমরা সালা আদায় করব সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালা আদায় করেছেন, অন্য কোনো নিয়ম নেই। তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো, যেমন কিভাবে হাত বাঁধতে হবে, রুকুতে যেতে হবে, সিজদা দিতে হবে, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি, এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে, একটাই পদ্ধতি, আর সহিহ হাদিসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে। সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল। যেমন ধরুন, আমরা রুকুতে যেটা পড়ি, সহিহ হাদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুবহান রাব্বিয়াল আজিম, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান, আবার কখনো তিনি বলেছেন সুবহান রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিকা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান, সমস্ত প্রশংসা তার। তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময়, সিজদার সময়। যেমন ধরুন, ভিতরের সালাতের সময় বেজোড় রাকাতে সালাত আদায় করতে হয়, সেটা নির্দেশ। নবীজি কখনো পড়েছেন এক রাকাত, কখনো পাঁচ রাকাত বা সাত রাকাত, বেশিরভাগ সময় তিন রাকাত। তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে। যখন আপনি রুকুতে অথবা সেজদায় গিয়ে কিছু পড়ছেন, তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি, যেভাবে দাঁড়াবেন, যেভাবে বসবেন, যেভাবে মাথা নোয়াবেন, যেভাবে সেজদায় যাবেন, এই সব কিছুর নিয়ম মাত্র একটাই, আর এগুলো বলা আছে সহিহ হাদিসে। এখানে আমি যে বইটার কথা বলতে পারি, বইটা মার্কেটে পাবেন, আর এই বইটা খুবই সংক্ষিপ্ত, খুব ছোট। এখানে আপনারা পাবেন সহিহ হাদিস, এই বইটার নাম দ্য গাইড টু সালা, লিখেছেন এম এ সাকিব। আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিত ভাবে জানতে চান, আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে সেজদায় যাবেন, কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে, কিভাবে উঠে দাঁড়াবেন, এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অফ দ্য প্রফেট। সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিত ভাবে পাবেন, লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানি, শেখ আলবানি। এই বইটাতে সহিহ হাদিসের অনেক উদ্ধৃতি আছে, এই বইটা পড়ে দেখতে পারেন। তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো, সেগুলোর নিয়ম মাত্র একটাই। আপনারা যদি বইগুলো পড়তে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে, সেখানে এই বইগুলো আপনারা পাবেন।